যাও আমি জানি। বুড়িমা গো, আমাকে বাবা মার কাছে নিয়ে চলো না গো। রাজা মশাই, বড় মা, ওদের চেয়ে খুব বিপদ। আমাকে গিয়ে বলতে হবে, নিয়ে চলো না গো। ওই যে মেয়েটা আমাকে মারতে এসেছিল, নিশ্চয়ই কিছু করেছে। নিয়ে চলো, নিয়ে চলো গো, আমাকে নিয়ে চলো। ওই মেয়েটা ছিল ছদ্মবেশী, ওর আসল পরিচয় আমাকে জানতেই হবে। তুই আমার সঙ্গে চল, তোর বাবা মাকে পেতে এখনো তোর সময় লাগবে। কিন্তু জ্যোৎস্না আর কাঞ্চনের ক্ষতি যে চায় সেটা জানতে আমার বেশি সময় লাগবে না। তাই তুমি সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ, তুই আমাকে সাহায্য করলে আমি ঠিক সেই অপরাধীকে খুঁজে বার করব। আমি তোমাকে সাহায্য করবই, করবই বুড়িমা। জ্যোৎস্না আর কাঞ্চনকে তুই শেষ অবধি দেখেছিস মতি, তোর মাধ্যমে আমি গুপ্ত আঘাতকারীর কাছে পৌঁছাবো। কিন্তু ওই মেয়েটা, ও আমার মারতে চাইছিল কেন? এর একটাই মানে, ও জানে আমি কি পারি, তাই তোকেই সরিয়ে দিতে চেয়েছিল যাতে আমি তোর কাছে না পৌঁছাতে পারি। মতি, অদৃশ্য হবার আগে জ্যোৎস্নার কাঞ্চনকে যেভাবে দেখেছিস, মনে মনে আর একবার ভাব। সঠিক সময় এলে এই চক্রই আসল সত্যের সন্ধান দেবে। এখন চল। কি, এটা তো আগে এখানে ছিল না? পাখি পড়েছিল, একদিনে সবকিছু শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাওয়ার কথা বলেছে রাক্ষসী মূর্তি? আর একদিনে প্রাণ ভোমরা তোমার হবে, আর ঠান্ডি বুড়ি প্রাণ হারাবে। লাল বলয় কালো হবে, ঠান্ডির রাজত্ব শেষ হবে। কি সর্বনাশের কথা বললো রাক্ষসী মূর্তি? সীতা মারা যাবে? না না না, এ হতে পারে না, কিছুতেই না, এ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। এ আবার কেমন বিপদ ঘনিয়ে এলো, কি হবে এবার রাজকন্যা? সত্যা সত্যা, এটা কি বলছে রাক্ষসীটা? দিদা মরে যাবে কেন? দিদার রাজত্ব কেনই বা শেষ হবে, আর দিদা মারা যাবে কেন? রাক্ষসী প্রাণ ভোমরা ত্যাগ করলে আন্দির প্রাণও বেরিয়ে যাবে, এটাই নিয়ম। যোথা যোথা, এটা কি করছে? আমার উদ্দেশ্য তো সফল হতে চলেছে, তাও কি না আমার দিদার প্রাণের বিনিময়? যোথা, আমি মনে করেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু কিচ্ছু ঠিক হয়নি, কিচ্ছু না। আমি দিদাকে জিজ্ঞেস করব, এক্ষুনি আমি দিদাকে জিজ্ঞেস করব, কেন আমি প্রাণ ভোমরা নিতে গেলে দিদাকে মেরে ফেলতে হবে, কেন? এক্ষুনি জানতে যাইবো দিদার কাছে, এক্ষুনি। রাজকন্যা, রাজকন্যা কি করছো? দাঁড়াও বলছি, রাজকন্যা, রাজকন্যা, তোমার লাগেনি তো? যোথা কেন এমন হয় বলবেন? আমার সাথে কেন এমন হয়? আমার কপালে এমন কেন লেখা রয়েছে?
আমি যখনই কাউকে ভালোবাসি সে আমায় ছেড়ে কেন চলে যায় যোদ্ধা? বলুন না কেন চলে যায়, কেন চলে যায়? না শান্ত, এখন মাথা ঠান্ডা করে ভাবার সময়। চলো আমরা আমরা থান্দির কাছে যাই। আমার মন বলছে ওনার কাছে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আছে। চলো এসো রাজকন্যা, হাত দাও। ওখানে গেলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবো। চলো বন্ধু। বন্ধু ওঠো না বন্ধু। তুমি কখন উঠে পড়েছো? তুমি ঘুমোওনি বন্ধু? না, আমি দিদার ঘরে গিয়েছিলাম, দিদা ওখানে নেই, তাই যোদ্ধাকে বললাম দিদাকে যেন তাড়াতাড়ি খুঁজে বের করে। তোমার কি হয়েছে বন্ধু? তুমি এইভাবে দিদি আমাকে খুঁজছো কেন? অনেক কিছু, কাল রাত থেকে অনেক কিছু ঘটে গেছে। রাক্ষসী প্রাণ ভোমরা ত্যাগ করলে আন্দির প্রাণ বেরিয়ে যাবে, এটাই নিয়ম। ও বন্ধু তুমি কিছু করো না, দেখছি কি করা যায়। বুঝতে পেরেছি দিদিমা কোথায়। চলো জলে ভাসে রাতের ছায়া, পড়ে থাকে সব পিছুটার, পড়ে থাকে মায়া। আমারও তো দিন গিয়েছে, এবার যাবার পালা। এ বুক জুড়ে শান্তি শুধু জুড়িয়েছে সব জ্বালা। দিদা কি লুকোচ্ছ বলো তো তুমি আমাদের কাছ থেকে? তোরা কি করে জানলিলা যে আমি একে নে? আমি ঠান্দি রাক্ষসীর নাতনি দিদিমা, আমার কাছেও তো কিছুটা শক্তি আছে নাকি? আচ্ছা দিদা, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো দিলে না, কিসের এত রাগ ঢাক বলো তো? তুমি কি লুকোচ্ছো বলো তো আমার কাছ থেকে? দিদা দিদা, ওই রাক্ষসী মূর্তি আমাকে বলেছে তুমি যদি আমাকে প্রাণভোমরা দিয়ে দাও তাহলে নাকি তুমি মারা যাবে। ও মিথ্যে কথা বলেছে বলো? আমি ওর কথা বিশ্বাস করিনি। ও ভুল বলেছে বলো? যে কেউ এসে যা ইচ্ছে বলে দেবে আমি সেটা বিশ্বাস করবো নাকি? আমার দিদার এত ক্ষমতা, ও মিথ্যে কথা বলেছে না? এইভাবে তো তুমি মরে যেতে পারো না। ও ভুল বলেছে তো বলো না দিদা, মিথ্যে তো, তাই না? দিদা দিদা, তুমি আমার নাতনি বলে মেনেছো তো, মন থেকেই মেনেছো, বলে একবারের জন্য কেন ভাবলে না? এত বড় সত্যি কথাটা যখন আমি জানতে পারবো তখন আমার উপর দিয়ে কত বড় ঝড় বয়ে যাবে, আমার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাবে। একবারের জন্য ভাবলে না তুমি দিদা, একবারের জন্য? আমার কথাটা একটিবার শোন। না শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না। হ্যাঁ আমার প্রাণ ভোমরা চাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য, কিন্তু তোমায় হারিয়ে
ভাই আর ইহেপ সেই প্রাণ বোমরা নিতে আমার এতটুকু কষ্ট হবে না মনে হয়েছিল তোমার। এই তোমার নাতনি, এই তোমার আপনজন, তুমি এত কিছু বোঝো, এত কিছু জানো। তুমি তোমার নাতনির মনটাই বুঝলে না দিদা। বড্ড বেশি কথা বলিস না, নিশ্চয়ই এটা কাজের কথা নয়। কাজের কথা হলে কি আমি বলতুম নিলা? এত পেঁচাল পারিস নে তো। তোদের নিয়ে যে আমি কি করিলা ভেবেছিলুম, আজ সারা রাত এত আনন্দ করব, এত আনন্দ করব যে রাক্ষসী পুরি ঝলমলিয়ে উঠবে না। তা না, তোরা দুটিতে খালি কেঁদেই চলেছিস। না, চাই না আনন্দ, চাই না তোমার প্রাণ ভোমরা, কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না।